ঘূর্ণিঝড় ফিটাইয়ের দাপটে সোমবার থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে বরাকের আকাশ। সোমবার রাত থেকে গুড়িগুড়ি বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের ফলে বরাকের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রকোপে শুধু বরাক উপত্যকাই নয়, পার্শ্ববর্তী মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরার আকাশও কালো মেঘে ছেয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে বুধবারও একইভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এদিকে এদিন সকাল থেকে বৃষ্টিপাতের ফলে জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। অন্যদিনের তুলনায় হাটবাজার ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে উপস্থিতির হার ছিল নগণ্য।